আসসালামু আলাইকুম। বাংলি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো বিয়ে বাড়ির বাবুর্চি স্টাইল বিফ রেজালার রেসিপি। ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে কিভাবে এই রেজালাটা ঘরেই তৈরি করবেন সেই রেসিপিটাই খুব সহজভাবে প্রেজেন্ট করেছি। আশা করছি আপনাদের সকলের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। আজকের রেজালাটা রান্না করার জন্য আমি 1 কেজি পরিমাপের গরুর মাংস ব্যবহার করব। মাংসগুলোকে আমি রেগুলার কাট করে নিয়েছি। আর রেজালা রান্না করার ক্ষেত্রে মাংসগুলো যদি হাড্ডি চর্বি সলিড মানে সবগুলো অংশই ব্যবহার করা হয় তাহলে কিন্তু এই রেজালাটা খেতে দারুণ মজার হয়ে থাকে। এবার আমি রেজালার জন্য প্রথমে মশলাটা তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়েছি 5-6টার মতো এলাচ, 2 টুকরা দারচিনি, 1টা জয়ফলের 1/5 ভাগ, অর্ধেকটা নিয়েছি জয়ত্রী, 8-9টার মতো নিয়েছি সাদা গোলমরিচ। এবার এই সব কিছুকে একসাথে গুঁড়ো করে নিতে হবে। ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, ভাজা ছাড়াই আমি মশলাগুলোকে গুঁড়ো করে নিব। এখানে প্রায় 1 টেবিল চামচের মতো মশলা হয়েছে আর এই সম্পূর্ণ মশলাটাই আজকে আমাদের রান্নার ক্ষেত্রে ব্যবহার করা হবে। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। তার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে নিয়ে নিলাম 1 কাপ রান্নার রেগুলার তেল আর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। রেজালা রান্না করার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি রাখার চেষ্টা করবেন, এতে করে কিন্তু রেজালাটা খেতে আরও বেশি ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিলাম 2টা দারচিনি, 4-5টা এলাচ। এবার এই পেঁয়াজটাকে ভেজে একদম বেরেস্তার মতো করে ফেলতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজ পুড়ে না যায়, সেক্ষেত্রে কিন্তু তরকারির ফ্লেভারটা ভালো আসবে না। যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে আর এর মধ্যে বেরেস্তার মতো একটা রং চলে আসবে তখন চুলার আঁচটা একদম লো করে দিব আর এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে গুঁড়া মশলাগুলো যোগ করব। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, 1/2 টেবিল চামচ দিলাম ধনিয়ার গুঁড়া। আর রেজালার জন্য আগেই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে বেশ অর্ধেকটা দিয়ে দিলাম আর বাকি সামান্য একটু আমি রেখে দিয়েছি রান্নার শেষে ব্যবহার করার জন্য। 9-10টার মতো দিয়ে দিলাম কিশমিশ, 3টা দিয়ে দিলাম আলু বোখারা। এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। রেজালা তৈরি করার জন্য মশলাটাকে আপনি যত ভালোভাবে কষাবেন রেজালাটা তৈরি করার পর খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তবে খেয়াল রাখতে হবে মশলাটা কষাতে কষাতে যাতে পুড়ে না যায়। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। যখন খুব ভালোভাবে মশলাটা কষে যাবে আর এর উপর তেলটাও ভেসে উঠবে তখন এর মধ্যে আগে থেকে পরিষ্কার করে নেওয়া গরুর মাংসগুলো দিয়ে দিতে হবে। এবার মশলার সাথে খুব ভালোভাবে গরুর মাংসগুলোকে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটাকে রান্না করতে হবে 10-12 মিনিটের মতো। আর এই পর্যায়ে আমি চুলার আঁচ রেখেছি মিডিয়াম হিটে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ বাড়ানো যাবে না, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই গরু মাংসর থেকে বের হওয়া পানিতেই মাংসটাকে 50%-এর মতো সিদ্ধ করে নেওয়া। তাই মাংসটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে তারপর রান্না করতে হবে। তবে ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই চলবে না, মাংসগুলোকে কিছুক্ষণ পর পর একদম নিচ থেকে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু মাংসগুলো তলানিতে ধরে যাবে। এরই মধ্যে কিন্তু গরুর মাংসের থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এবার এই পানির মধ্যেই এই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর একটা পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তা তরকারিতে দেওয়ার কারণে 2টা উপকার হয়। প্রথমত, পেঁয়াজ বেরেস্তা তরকারির ঝোল ঘন করতে সাহায্য করে আর সেই সাথে তরকারিতে খুব তাড়াতাড়ি একটা সুন্দর রং আনতে সাহায্য করে। এবার এই মাংসটাকে আরও 5-6 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিব। এর মধ্যে কিন্তু মাংসের থেকে বের হওয়া পানিতেই গরুর মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করব ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসে। তবে হ্যাঁ, অবশ্যই ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিবেন, তা না হলে কিন্তু মাংসটা নিচ দিয়ে লেগে যাবে। এই মতে কিন্তু মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, সেই সাথে তেলটাও উপরে ভেসে উঠেছে। ঠিক এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা আর আগে থেকে যে রেজালার মশলাটা আমি রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিলাম 1/3 কাপ টক দই। আর টক দই দেওয়ার আগে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তা না হলে তরকারিতে দেওয়ার সাথে সাথেই দইটা কিন্তু ফেটে যেতে পারে।
সেই সাথে দিয়ে দিলাম 5-6 ফোঁটার মতো কেওড়ার জল। আর এই কেওড়া জল দেওয়ার কারণে কিন্তু রেজালাতে বিয়ে বাড়ির মতো একটা শাহি ইফেক্ট আসবে। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে এই মাংসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে 5-6 মিনিটের মতো মাংসটাকে ভুনে নিলেই কিন্তু মাংসটা খাওয়ার জন্য একদম রেডি। মাংসের রংটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হবে, আর এর থেকে যে একটা সুগন্ধ বের হচ্ছে সেটা তো আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারবেন না, সেটা বোঝার জন্য অবশ্যই আপনাদের রেসিপিটা বাড়িতে ট্রাই করতে হবে। আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমার সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।